স্বামী বিবেকানন্দ নিয়ে আমি যখন ভাবি, তখন আমার দুটো জিনিস মনে পড়ে। প্রথমেই দুটো জিনিস মনে পড়ে, একটা হচ্ছে তার ছোটবেলা, অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত একজন মানুষ। নরেন্দ্রনাথ দত্ত সেই বাচ্চা ছেলেটি কিভাবে বড় হয়ে উঠেছিল, কি রকম তার ঠিক কোন জায়গা থেকে তার শুরু, সেটা খুব জরুরি জানা। আর একটা বিষয় হচ্ছে রিফর্মেশন অফ পার্টিকুলার রিলিজিয়ন, এটা খুব ইন্টারেস্টিং বিষয়। মানে সবসময় ধর্মীয় যে সংস্কার সেটা এগুলো আমাকে টানে, যেহেতু প্রোটেস্ট্যান্ট ধর্মের সঙ্গে জড়িত থাকার সুবাদে যেটা যে আন্দোলন শুরু করেছিলেন মার্টিন লুথার, এবং সেটা অবশেষে একটা নতুন ধর্মমত তৈরি হয়, অর্থাৎ খ্রিস্টান ধর্মের কথা বলছি, যেখানে পোপের আধিপত্য খর্ব হয় এবং মূর্তি রঞ্জিত যে উপাসনালয়, সেখান থেকে অনেক সাধা সিধা পথে খ্রিস্টান ধর্মের একটি মত তার এগিয়ে চলা, এই জিনিস ইতিহাসে আমরা দেখেছি। এরকমই রিফর্মেশন বা সংস্কার, ধর্মীয় সংস্কার আরো অনেকগুলি ধর্মের ক্ষেত্রে হয়েছে। যেমন বলা যায় বৌদ্ধ ধর্মেও কিন্তু ধর্মীয় সংস্কার হয়েছে, কিন্তু সেখানে আবার সংস্কারটা যেন অতীতমুখী বা বিপরীতমুখী বলা যেতে পারে। অতীতমুখী এই জন্য বলছি যে বৌদ্ধ ধর্মের যে মূল মতামত সেটা হচ্ছে হীনযান। সেখানে কিন্তু বুদ্ধদেব সরাসরি বলেছিলেন যে আমাকে পুজো টুজো করবার কোনো প্রয়োজন নেই, আমার মূর্তি রাখবারও প্রয়োজন নেই, আমার কথা আমি যা বলবো তা যুক্তি দিয়ে বিচার করে তারপর গ্রহণ করবে, আমি ভুলও হতে পারি। কিন্তু পরবর্তীকালে ভক্তির প্রাবল্য তো বাড়ে, মানুষ যত দূরে যায়, মূল মানুষের থেকে যত দূরে যায় তত শিষ্যদের মধ্যে তত ভক্তিভাব বাড়ে, ভক্তি প্রাবল্য বাড়ে, সেটাতে তাতে দোষের কিছু নেই। কিন্তু বুদ্ধদেব যেটা বলেছিলেন সেটাই যেন খানিকটা অমান্য করেই তারা বললেন না আমরা পুজো করব, আমরা বুদ্ধ মূর্তির পুজো করব। কাজে একটা নতুন মতামত তৈরি হলো যেটা মহাযান মতামত, এটাই মূল। আরো অনেক কিছু আছে কিন্তু মূল কথা এটাই। সো সেটা একটু পিছনে হাঁটা বলে আমার মনে হয়। কিন্তু অন্যান্য সংস্কারগুলোর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে কিন্তু দেখব যে মূর্তি প্রাবল্য থেকে যেন মুক্ত হবার দিকে এগিয়ে চলেছেন। সেক্ষেত্রে হিন্দু ধর্মের যে রিফর্মেশন, সব থেকে বড় নাম দুটো, রাজা রামমোহন রায় এবং দেবেন্দ্রনাথ ঠাকুর। রাজা রামমোহন রায় একরকম ভেবেছিলেন, তাতে সবার প্রবেশ ছিল, দেবেন্দ্রনাথ যেন ব্যাপারটাকে একটু ছোট করে মূলত হিন্দু ধর্মের জন্যই এই পরিসরটাকে ছোট করে আনলেন, ব্রাহ্ম ধর্ম, এটা একটা রিফর্মেশন। এই রিফর্মেশনের তৃতীয় ধাপ কিন্তু আমার মনে হয়, এটা আমার মতামত, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আবার এই ব্রাহ্ম ধর্ম থেকে ব্যাপারটাকে আবার ঘুরিয়ে হিন্দু ধর্মে নিয়ে চলে এলেন এবং সেটাই দাঁড়িয়ে গেল, যেন ব্রাহ্ম ধর্ম কিন্তু সেরকম আর তার সেরকম বিস্তৃতি আর রইল না, ব্যাপারটা আবার হিন্দু ধর্মে ফেরত এলো। এই ফেরত আনবার কাজটা কিন্তু বিবেকানন্দ অনেক আধুনিক কথা বলেছিলেন, যেগুলো সচরাচর হয়তো পুরনো শাস্ত্রে এই আধুনিকতা ছিল, সেই আধুনিক জায়গাটায় তিনি ফেরত আনতে পেরেছিলেন কেন, এখানেই গুরুত্বপূর্ণ হচ্ছে তার ছোটবেলাটা। বিবেকানন্দের ছোটবেলার দিকে যদি তাকাই, নরেন্দ্রনাথ দত্ত একটি বাচ্চা ছেলে যে কিছুই মানে না এবং যে অত্যন্ত দস্যী, যে সব কিছু অস্বীকার করে, ভূত ভগবান কিছুতেই তার বিশ্বাস নেই, এইটা তার গড়ে ওঠা। এখানে যেন আরেকজনকেও দেখতে পাই, তিনি হচ্ছেন ইব্রাহিম, নবী ইব্রাহিম বা এব্রাহাম যাকে বলা হয়, আব্রাহাম যাকে বলা হয়, তিনি হচ্ছেন
তিনটি ধর্মের পিতা, পিতৃপুরুষ তাকে বলা হয়। তিনটি ধর্মের, এক হচ্ছে খ্রিস্টান ধর্ম, এক হচ্ছে ইসলাম ধর্ম, আর এক হচ্ছে ইহুদি ধর্ম। এই তিনটি ধর্মের পিতৃপুরুষ ইব্রাহিম বা আব্রাহাম, তিনিও কিন্তু ছোটবেলায় ঠিক এরকমই ছিলেন, দর্শী ছিলেন, কিচ্ছু মানতেন না। পরবর্তীকালে তার ঈশ্বরের সাথে, তথাকথিত ঈশ্বরের সঙ্গে তার একটি সন্ধি হয়েছিল। এই একই সন্ধির ঘটনা আমরা বিবেকানন্দের জীবনে দেখতে পাই। সেক্ষেত্রে একটি মাধ্যম তিনি পেয়েছিলেন, সেই মাধ্যম ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে ধর্মকে ব্যাখ্যা করেছেন সেটাও কিন্তু আধুনিক মত, সেটা হয়তো বিবেকানন্দের মতো আধুনিক নয়, কিন্তু অবভিয়াসলি তিনি আগের প্রজন্ম, তার সময়ের ক্ষেত্রেও কিন্তু সেটা আধুনিক মত, নয়তো সমস্ত ধর্মাচরণ তিনি করবেনই বা কেন। তিনি তো সমস্ত ধর্মে দীক্ষিত হয়েছেন, দীক্ষিত হয়ে তারপরে তিনি বুঝেছেন না ঠিক আছে আমার যে জায়গাটায় আমি জন্ম নিয়েছিলাম সেটাই আমার জন্য ঠিক, এটা তিনি বুঝেছেন। এর জন্য তাকে সবকিছু সব ঘাটে জল খেতে হয়েছে। এবং এই যে যত মত তত পথ, এই কথাটি তো একটি অত্যন্ত আধুনিক কথা, এটা একটা মুক্ত দর্শন, আবদ্ধ দর্শন নয়। সো আবদ্ধতা থেকে মুক্তির পথে তো নিয়ে গেলেন রামকৃষ্ণদেব। সেই জায়গায় সেই রামকৃষ্ণদেবের সান্নিধ্য পেয়ে বিবেকানন্দও কিন্তু বুঝলেন যে তথাকথিত সনাতন ধর্মের কি ক্ষমতা আছে, তা মানুষকে একজোট করতে পারে। সেই একজোট করাটাই কিন্তু বিবেকানন্দের মতো একজন সমাজ নেতার প্রধান উদ্দেশ্য ছিল, প্রধান লক্ষ্য ছিল। এর সঙ্গে কিন্তু স্বাধীনতা সংগ্রাম বা স্বরাজের ধারণা বা একটি দেশের অন্তরাত্মাকে বিকশিত করবার ধারণাও যোগ করতে হবে, এটাও কিন্তু সেই সময়ের একটা লক্ষণ, সেই সময়ের একটা দাবি। সেটাও কিন্তু বিবেকানন্দের ক্ষেত্রে, বিবেকানন্দের মাধ্যমে এই পুরো ব্যাপারটি ধর্মীয় বোধের জায়গাতে সেটাও কিন্তু, দেশাত্মবোধটাও কিন্তু মিশ্রণ ঘটছে। বঙ্কিমচন্দ্রের ক্ষেত্রে হয়েছিল, কিন্তু সেটা হয়তো কেউ কেউ বলবেন যে খানিকটা সংকীর্ণ ছিল। সেই জায়গা থেকে সেই পথটা কিন্তু অনেকটা উন্মুক্ত হয়ে যাচ্ছে বিবেকানন্দের কাছে। তিনি বলছেন যে গীতা পাঠের তুলনায় যদি ফুটবল খেলো, সেটাও কিন্তু তোমাদের স্বর্গের অনেক নিকটে নিয়ে যাবে। মানে এক্সাক্ট কথাটা আমি বলছি না, কিন্তু এটাই তার মতামত, এটা মতামত তিনি রেখেছেন। এবং রাখার পাশাপাশি তিনি এটাও বলছেন যে অনেক সাহস করে এই কথাটা আমাকে বলতে হচ্ছে, এটা চট করে বলে দেবার মতো কথা নয়, লোকে তো তাকে ধর্মবিরোধীও ভাবতে পারে। কিন্তু তারপর তিনি ব্যাখ্যা করছেন যে স্পিরিচুয়ালিটি এবং ফিজিক্যালিটি এই দুটো হাতে হাত ধরে চলে, এটা একজন ধর্মীয় নেতা বলছেন, এটা ভাবা যায়? তিনি বলছেন যে শরীর এটা তো মনের ব্যাপার, বোধের ব্যাপার, কিন্তু মন বা বোধ জাগ্রত হবে যদি শরীর জাগ্রত হয়, যদি শক্তি, শারীরিক শক্তি বাড়ে, শারীরিক কর্মক্ষমতা বাড়ে, চেষ্টা বাড়ে, উদ্যম বাড়ে, উদ্যোগ বাড়ে, তাহলে এই যে গীতার মধ্যে যে সারার্থ আছে, সারমর্ম আছে, বা কৃষ্ণের উপদেশের মধ্যে কৃষ্ণ যেটা অর্জুনকে বলছেন সেই কথাগুলোর মধ্যে কি আছে, সেটা কিন্তু জাস্ট একটা ভাবাবেগ নিয়ে পড়লেই হবে না, সেখানে কিন্তু কাজ করবার কথা বলা হয়েছে। বলা হয়েছে যে ফলাফলে নয়, কর্মেই তোমার অধিকার, অর্থাৎ কর্ম, কর্মের জন্য কিন্তু দেহর সুষ্ঠু হওয়ার প্রয়োজন, দেহর সুস্থ হওয়ার প্রয়োজন। কাজেই দেহর সঙ্গে মনের যে যোগাযোগ সেটা কিন্তু স্থাপিত হলো, একটা বোমার মতো কথা বলে বসলেন বিবেকানন্দ। এরকম বোমার মতো কথা তিনি বারবার বলেছেন। আমার ছোটবেলায় আমার শ্রেণীকক্ষে আমার মাস্টারমশাই স্কুলে পড়িয়েছিলেন, এটা আমি তো বিবেকানন্দের প্রচুর লেখা পড়িনি, এটা কোথায় লিখেছেন বলতে পারবো না, কিন্তু আমার মাস্টারমশাই বলেছিলেন
যে বিবেকানন্দ বলেছেন যে প্রথমে কনসেন্ট্রেট করবার জন্য তোমার মূর্তির প্রয়োজন হবে, তারপর মূর্তি সরিয়ে যদি একটা পাথর রাখো সেই পাথরেও তুমি কনসেন্ট্রেট করতে পারো, তারপরে যদি পাথরটা সরে যায় শূন্য থাকে সেখানেও তুমি কনসেন্ট্রেট করতে পারো। এটা তো ঠিক আগের যে আন্দোলন ব্রাহ্মধর্ম, সেই ব্রাহ্মধর্মের মূল কথা তো এটাই, সে তো উপাসনা করছেন, দেবেন্দ্রনাথ ঠাকুর তো বসে বসে উপাসনা করছেন, সেখানে তো কোনো মূর্তি নেই। তাহলে আমি মূর্তি পুরো ত্যাগ করলাম না, বরং বললাম মূর্তি থাকলে সুবিধাই হয়, কিন্তু মূল লক্ষ্যটার সঙ্গেও পরিচয় করিয়ে দিলাম, এইটাই বিবেকানন্দ। বিবেকানন্দ হলেন রামকৃষ্ণ, রামকৃষ্ণর থেকে রামকৃষ্ণ মিশনে নিয়ে যাওয়ার ব্যাপারটা, এই যে জার্নিটা, এটা কিন্তু আরো আধুনিক, আধুনিক করবার একটা ইচ্ছে এবং দেশের মানুষকে বোঝানো যে শুধু ভেবে ভেবে কাজ হবে না, কাজ করতে হবে, তার জন্য একতা দরকার, তার জন্য সবাইকে একযোগে আসতে হবে। ছোটবেলা যেরকম আমরা পড়েছিলাম যে মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের ভালোবাসী, ভারতবাসী সবাই আমার ভাই, আমার রক্ত, এইটা এইখানেই দেশাত্মবোধের যে ধারণা, একতার যে ধারণা, সেই জায়গায় নিয়ে যাচ্ছেন একজন তথাকথিত ধর্মগুরু। তার উদ্দেশ্যটা বুঝতে অসুবিধা হয় না, তার উদ্দেশ্য সৌভ্রাতৃত্ব, তার উদ্দেশ্য একীভবন, তার উদ্দেশ্য দেশের উন্নতি। বিবেকানন্দ নিয়ে, স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলতে বসে আর যে দুটি কথা না বললেই নয়, সে দুটি কথায় আসি। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আবার ঈশ্বরের অবস্থান নিয়ে একটা প্রশ্ন তুলে দিলেন এবং মূল বোধে, ঈশ্বরের মূল বোধে পৌঁছলেন যে ঈশ্বরের অবস্থানটা কোথায়। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কে এই জীব? এখানে মানুষ বলা হচ্ছে না, এখানে জীব বলা হচ্ছে, অর্থাৎ জীবন্ত সবকিছু। এখানে হয়তো জড়বাদের সঙ্গে একটা বৈপরীত্য তৈরি করা হলো যে জীবন এটা বড়, এই মতামত দেওয়া হলো, অন্য যা কিছু তার জীবনের প্রয়োজনেই, উদ্দেশ্য কোনটা, বিধেয় কোনটা, এটা বুঝে নেওয়ার প্রয়োজন। ভোগবাদ জড়ের দিকে নিয়ে যাবে, ত্যাগবাদ জীবনের দিকে নিয়ে যাবে, উল্টো পথ দুটো, কিন্তু সেটা নির্দিষ্ট করে নেবার কথা বলা হলো। পাশাপাশি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, অর্থাৎ জীবে প্রেম করাই কিন্তু ঈশ্বর সেবা, আর কিছু লাগে না, এটাও বলে দেওয়া হলো। অর্থাৎ ধর্মের যে নির্দিষ্ট নিয়ম কানুন, সেখান থেকে মোড় ঘুরিয়ে দেওয়া হলো, কিন্তু এটা আধুনিক উচ্চারণ, এটা বুঝতে হবে। জীবে প্রেম করাটাই যথেষ্ট, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কি করে হলো, জীবের সঙ্গে ঈশ্বরের কানেকশনটা কি? এটাও একটা মতামত যে জীবের মধ্যেই আছে বা জীবকে ঘিরে আছে ঈশ্বরের উপস্থিতি, অর্থাৎ মঙ্গল কামনাই ঈশ্বর, শুভ বোধি ঈশ্বর। এই যে ঈশ্বরের ধারণাটাকে কিছু নির্দিষ্ট অবয়ব থেকে উঠিয়ে এনে ছড়িয়ে দেওয়া চারিদিকে, দ্য ওমনি প্রেজেন্স অফ গড, এই এই মতামতে পৌঁছে দেওয়া, এটা এক ধরনের ঈশ্বরের মুক্তি বলে যদি আমরা ধরে নিই, সেটা কি ভুল ভাবব? তাহলে ঈশ্বরকে কারাগার থেকে মুক্ত করলেন যিনি, আহ্বান করলেন যিনি, মানুষকে ডেকে নিলেন যিনি, এই পথটা চিনিয়ে দিলেন যিনি, সব থেকে আধুনিক আমাদের দেশকালে, আমাদের সময়ে সব থেকে আধুনিক এবং সর্বশেষ সক্ষম হয়েছেন এই কাজটায়, যে কাজটা রামকৃষ্ণ মিশন করে চলেছেন, সেই কাজটার তার সদর্থক ভূমিকা নিয়ে তো প্রশ্ন থাকবে না, প্রশ্ন করা যাবে না। এবং আরেকজনের কথা বলতে হবে, তিনিও এসেছিলেন বিবেকানন্দের টানে,
তার নাম ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতার আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগে, আমাদের দেশের বিজ্ঞান চর্চায় এবং অনেক সময় সাহিত্য চর্চাতেও ভগিনী নিবেদিতার যে বিশাল ভূমিকা, সেটা মানুষ সেটা সম্পর্কে কম জানেন, অতটা অবহিত নন। কিন্তু এখন পড়াশুনো করতে চাইলে পড়াশুনো করা যায়, কাজেই আমি জেনে নিতে বলবো, আমি আহ্বান করব। এবং এর পেছনেও যে স্বামী বিবেকানন্দের একটা বিরাট ভূমিকা আছে, সেটা যেন আমরা ভুলে না যাই।